যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম আবারও এগরার খবরের দিকে আমরা নজর রাখবো আমি রিয়া মাঝির কাছে চলে যাব রিয়া রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রিয়া আমরা এই মুহূর্তে দেখতে পেলাম পুলিশ আধিকারিকেরা ঢুকলেন জানতে চাইবো এই বিষয়ে তোমার থেকে দেখো ইতিমধ্যেই কিন্তু পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে যাচ্ছেন প্রশাসনিক স্তরের যারা উচ্চপদস্থ তারা রয়েছে তারা বেরিয়ে যাচ্ছেন তুমি দেখতে পাচ্ছো যে এডিএন আইজিপি ওয়েস্টার্ন জোন অর্থাৎ তিনি কিন্তু ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছেন রয়েছেন পি কে অর্ণব তিনিও কিন্তু ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছেন কিছুক্ষণ আগেই যেটা দেখা গেল যে যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল কিন্তু তিনি পরিদর্শন করলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বেরিয়ে যাচ্ছেন ইতিমধ্যে আমি চেষ্টা করব তার সাথে একবার কথা বলার চেষ্টা করব স্যার একটু বলবেন তুমি দেখলে যে তিনি কোনোরকম কিছু বলতে চাইলেন না আমরা তাকে অ্যাপ্রোচ করেছিলাম কিন্তু তিনি ঘটনাস্থলে এসেছেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করলেন এসপির সঙ্গে রয়েছেন এবং তোমাকে একই সঙ্গে জানিয়ে রাখবো যে ঘটনাস্থল যে একরাজ যে ঘটনাস্থল যে জায়গা সেখানে কিন্তু একের পর এক পুলিশ আধিকারিক তারা কিন্তু আসছেন তারা কিন্তু এই যে এই এই যে জায়গা সেখানে তারা পরিদর্শন করছেন এবং এখানকার যে বেআইনি যেটা কিন্তু এসপি তিনি নিজে বলেছিলেন এই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয়েছিল সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যে এই যে বাজি কারখানা চলছে সেই বাজি কারখানা কি বৈধ না অবৈধ তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে বেআইনিভাবে এই বাজি কারখানা চলছিল এবং যেটা আমি তোমাকে বারবার জানাচ্ছি পায়েল যে এখানেই কিন্তু একাধিক প্রশ্ন উঠছে যে এই বাজি কারখানা প্রশাসনিক স্তরের প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে চলছিল এই বেআইনি বাজি কারখানা সেই বিষয়টাই কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয় এবং সেই কারণের জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বলেছেন যে এর তদন্ত হবে এবং খুব দ্রুত এর তদন্ত করার কথা বলা হয়েছে যে কে বা কারা এর সঙ্গে জড়িত যদিও সাধারণ এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা জানাচ্ছেন যে এই বাজি কারখানার মালিক যিনি ঠিক এই একই কারণে তিনি এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু তিনি যখন ছাড়া পেয়ে যান অর্থাৎ তিনি যখন জামিন পেয়ে যান তারপরে আবারও ঠিক একই জায়গায় একই কারখানায় আবারও তিনি এই বিজনেস শুরু করেন এবং এই যে বাজি কারখানা এই বাজি কারখানায় শুধুই কি বাজি অর্থাৎ বারুদের জন্যই কি এই বিস্ফোরণ নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে অন্য কিছু হচ্ছিল যেটা যদিও তদন্ত সাপেক্ষ বিষয় তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন তোমাকে দেখাচ্ছে যে এই মুহূর্তে যিনি আইজি এডিজি আইজিপি তিনি কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে যাচ্ছেন তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ তিনি কিন্তু এখন ঘড়ির কাঁটায় যেটা দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটায় প্রায় বারোটা বাজতে যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু প্রশাসনিক স্তরের যারা উচ্চপদস্থ কর্তা তারা এসেছিলেন ঘটনাস্থলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে তারা বেরিয়ে যাচ্ছেন এবং যে একাধিক প্রশ্নগুলো রয়েছে যেটা এখানকার সাধারণ মানুষ তারাও বলছিলেন এবং এই জায়গায় যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এর আগে তোমাকে আগের চিত্রগুলো যেখানে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে একদম ফ্যাক্টরির সামনের চিত্র দেখাচ্ছিলাম তবে এই মুহূর্তে যে জায়গা এই মুহূর্তে তোমাকে যে ছবিটা দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন সেখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাধারণ মানুষের বসবাস এবং কারখানা থেকে এই সাধারণ মানুষের যেখানে বসবাস সেটা কিন্তু মাত্র কয়েক মিটারের দূরত্ব এবং এই কয়েক মিটারের দূরত্বে কিভাবে একটা বেআইনি কারখানা বাজি কারখানা চলছিল সেটাই কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরো এক প্রশ্ন সামনে আসছে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন সামনে আসছে কারণ প্রথমবার নয় দ্বিতীয়বার নয় এর আগে এই ঘটনা আবারও ঘটেছে এবং সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো যেখানে পুলিশের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন সামনে আসছে ধন্যবাদ রিয়া আমাদের সঙ্গে থাকার জন্য রিয়া ছিলেন আমাদের সঙ্গে এগরা থেকে সরাসরি আপনাদের দেখালাম এগরা চিত্র পুলিশ আধিকারিকরা উচ্চপদস্থ আধিকারিকেরা এসেছিলেন সেখানে সভাস্থল পরিদর্শন করতে